বিশ্বের অন্যতম শীর্ষ চার ধনী, যাদের অদ্ভুত সব কাণ্ড ও শখ বাকিদের অবাক না করে পারে না, এমনই শীর্ষ চার ধনী ব্যক্তির চমকপ্রদ শখ নিয়ে আমাদের আজকের আয়োজন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, শখের জিনিস নিজের করে নিতে দুই হাতে টাকা ঢালেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এজন্য অনেকেই মনে করেন রাজকীয় জীবন যাপনে তিনি অবস্থান করছেন সবার উপরে, বিলাসী জীবনের জন্য গণমাধ্যমে নানান সময় আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন তিনি। সৌদি যুবরাজের বিলাসবহুল জীবন যাপন নিয়ে নিউ ইয়র্ক পোস্টে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, 2015 সালে ব্রাজিল, রাশিয়া ও অন্যান্য দেশ থেকে আসা প্রায় 150 জন সুন্দরীকে নিয়ে মালদ্বীপের একটি ব্যক্তিগত দ্বীপে গিয়েছিলেন সালমান। পার্টির আয়োজক সৌদি যুবরাজের বয়স তখন ছিল 29 বছর। সেই সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন সালমান। বর্তমানে তিনি দেশটির সিংহাসনের উত্তরাধিকারী এবং ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের একজন। তিনি বিশ্বের শীর্ষ ধনীর তালিকাতেও রয়েছেন। সৌদি যুবরাজ শখের জিনিসের পেছনেও ব্যয় করে থাকেন কারি কারি টাকা। ওই পার্টির পর তিনি দ্য সুইন নামের একটি বিলাসবহুল তরি কেনেন, যেটি 439 ফুটের একটি জাহাজ, যা তার বিলাসবহুলতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। জাহাজ মালিক এক রাশিয়ান ব্যবসায়ীকে জাহাজটির জন্য $500 মিলিয়ন বেশি অর্থ দেন সৌদি যুবরাজ, যা প্রকৃত মূল্যের প্রায় দ্বিগুণ। জাহাজটির প্রায় 48,000 বর্গ ফুটের ডেকে গ্র্যান্ড সেন্ট্রালের চাইতেও বেশি জায়গা রয়েছে। জাহাজটিতে দুটি হেলিপ্যাড, একটি সাবমেরিন ডক, একটি আন্ডার ওয়াটার রুম, একটি জাকুজি, একটি সিনেমা থিয়েটার ও একটি পিয়ানোর মতো সর্পিল সিঁড়ি আছে। এছাড়াও অবকাশ যাপনের জন্য যুবরাজ সালমান বিশ্বের সবচেয়ে দামি বাড়ির স্বীকৃতি পাওয়া একটি আকর্ষণীয় ফরাসি দুর্গও কিনেছেন, যার দাম $300 মিলিয়ন বেশি। আর একে সৌদি যুবরাজের অসংযত ক্রয়গুলোর একটি বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস। দুবাইয়ের রেইনবো শেখ, 3,000 গাড়ি ও একটি প্লেনের মালিক সংযুক্ত আরব আমিরাতের রেইনবো শেখ। শেখের পুরো নাম শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ান, কিন্তু লক্ষাধিক মানুষের কাছে তিনি সহজভাবে রেইনবো শেখ নামে পরিচিত। তিনি আল নাহিয়ান পরিবারের অন্যতম ধনী সদস্য, যা আমিরাতের 6টি ক্ষমতাসীন পরিবারের একটি। তার সম্পদের পরিমাণ প্রায় $20 বিলিয়ন। নিজের সংগ্রহে বিভিন্ন ব্র্যান্ডের ইউনিক গাড়ি রাখা তার অন্যতম প্রধান শখ। পেশায় তিনি একজন ব্যবসায়ী, পাশাপাশি আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। যদিও তিনি সংযুক্ত আরব আমিরাতের বড় প্রভাবশালী একজন বিলিয়নিয়ার, হামাদ তার উদ্ভট ব্যয়ের অভ্যাস তথা বিশাল গাড়ির সংগ্রহের জন্য সুপরিচিত। মধ্যপ্রাচ্যের জে লেনোর মতো নয়, হামাদ সাম্প্রতিক বছরগুলোতে আরও বেশি বিরল এবং রহস্যময় যানবাহন সংগ্রহ করেছেন। বিজনেস ইনসাইডারের মতে তার কাছে বেশ কয়েকটি ভিনটেজ মিনি কুপার রয়েছে, যা একটি 1885 বেঞ্চ পেটেন্ট মোটর ওয়াগানের প্রতিরূপ। ব্রেভার্স স্পেনা, অস্ট্রেলিয়ান এই টাকার কুমিরের জীবনে দুটো শখ আছে, নারী আর বিলাসিতা। নারীদের সাথে সে এমন এমন কাণ্ড করে যা হয়তো আর কেউ করে না। তার গার্লফ্রেন্ডের সংখ্যা এখন অবধি শখানেকের উপরে। তার কাছে রয়েছে দামি দামি সব গাড়ি, যার মধ্যে রয়েছে স্বর্ণ দিয়ে নির্মিত গাড়িও। শুধু তাই নয়, তার জুতা থেকে হাতের ব্র্যান্ড অবধি সব কিছুই সোনার। বিলাসবহুল জীবনের জন্য ইন্টারনেটে অস্ট্রেলিয়ার এই ধনকুবের বেশ জনপ্রিয়। নিতা আম্বানি, বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির পত্নী নিতা আম্বানি, তার বিলাসবহুল জীবন যাপনের জন্য বেশ আলোচিত। নিতা আম্বানি যে বাথরুমটি ব্যবহার করেন তার খরচ কোটি টাকার কাছাকাছি। নিতা আম্বানির ব্যবহৃত এই বাথরুমটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বিলাসবহুল বাথরুম। সূত্রের খবর, এই বাথরুমে এমন কিছু জিনিস আছে যা অত্যাধুনিক। শুধু বাথরুমই নয়, আম্বানি পরিবারের গোটা বাড়িটি আধুনিকতা ও বিলাসিতায় মোড়া। এই বাড়ির প্রতিটি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় কম্পিউটারের মাধ্যমে। এছাড়াও বাড়িটিতে প্রতিটি সদস্যদের জন্য রয়েছে একটি পার্সোনাল রুমের পাশাপাশি প্রাইভেট মুভি থিয়েটার, জিম, স্পা, ডান্স স্টুডিও, ইয়োগা সেন্টার, পার্লার, লঞ্চের সুবিধা, লিফট, সুসজ্জিত গার্ডেন, হেলিপ্যাড, আইস হাউস সহ কার পার্কিংয়ের সুবিধা। আম্বানি পরিবারের এই বিলাসবহুল বাড়িটি মুম্বাইয়ের সমুদ্র পাড়ে অবস্থিত। 27 তলার এই বাড়িটি মুম্বাইয়ের একটি অন্যতম আকর্ষণ বলা চলে। ব্যবসা আর উদ্যোক্তা পরিচয়ের আড়ালেও নিতা আম্বানি বরাবরই তার রাজকীয় জীবনধারা এবং বিলাসী শখের ব্যাপারে আলাদা। কোটি টাকার শাড়ি পরা, লাখ টাকার চা খাওয়া কিংবা দামি জুতা ব্যবহারের কারণে নিতাকে নিয়ে আলাদাভাবে চর্চা হয়। কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী নিতা আম্বানি এমনই জীবনযাপন করেন যে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন কেউ নেই।